অনেকেই ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম কার্ড ইউজ করেন। ইসলাম ব্যাংকের এই এটিএম কার্ড দিয়ে এনপিএসবির অন্তর্ভুক্ত আদার্স ব্যাংক অর্থাৎ পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ডাস বাংলা ব্যাংক অর্থাৎ এনপিএসবির অন্তর্ভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে টাকা তুলেন। ইসলাম ব্যাংকের এই কার্ডগুলো দিয়ে আদার্স ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সময় অনেক সময় আদার্স ব্যাংকের এটিএম বুথে টেকনিক্যাল বা নেটওয়ার্কগত প্রবলেমের কারণে আপনারা এটিএম বুথ থেকে টাকা পান না, অথচ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটি কেটে নেয়। অর্থাৎ আপনারা ইসলাম ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথে ট্রানজেকশন করার ক্ষেত্রে ওই উক্ত এটিএম বুথগুলো আপনাদেরকে টাকা না দিয়ে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যায়। এই প্রবলেমের মাঝে আপনারা অনেকেই পড়েছেন, ইভেন আমি নিজেও এই সমস্যার মধ্যে পড়েছি। আমি গত 15 দিন আগে ইসলাম ব্যাংকের এটিএম কার্ড দিয়ে পূবালী ব্যাংকে ট্রানজেকশন করেছিলাম, সেক্ষেত্রে পূবালী ব্যাংকের এটিএম বুথ আমাকে টাকা দেয়নি, অথচ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে গেছে। সো তারপর আমি এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা গাটাগাটি করি এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমার টাকাটি আমার অ্যাকাউন্টে ব্যাক এসেছে। সো আপনারা যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন তা থাকছে আজকের এই ভিডিওটি। সো আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংকস। গত 6 তারিখ আমি পূবালী ব্যাংকের এটিএম বুথে ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে ট্রানজেকশন করেছিলাম দুটি। এই দুটি ট্রানজেকশনই পূবালী ব্যাংকের এটিএম বুথ আমাকে টাকা দেয়নি তাদের নেটওয়ার্কগত কারণে, অথচ আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটি মাইনাস হয়ে গেছে। অর্থাৎ আমি যে দুবার ট্রানজেকশন করেছি এই দুবারের ক্ষেত্রে আমার 420,000 টাকা ট্রানজেকশন করে নিয়েছে। অর্থাৎ আমি দশ হাজার করে ট্রানজেকশন করেছিলাম, সেক্ষেত্রে 10,000 প্রতি ট্রানজেকশনে 15 টাকা চার্জ, অর্থাৎ 10,000 15 টাকা করে দুবারে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ 20,030 টাকা আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে। অথচ পূবালী ব্যাংকের এটিএম বুথ আমাকে টাকা দেয়নি। অর্থাৎ আমি যে বুথে ট্রানজেকশন করেছিলাম এই বুথটি যে পূবালী ব্যাংকের ব্রাঞ্চের আন্ডারে ছিল সেই ব্রাঞ্চে আমি যোগাযোগ করি এবং সেই ব্রাঞ্চের ম্যানেজার বলে আমাকে পূবালী ব্যাংকের হেল্পলাইনে কল দিতে। সো তারপর আমি পূবালী ব্যাংকের হেল্পলাইনে কল দিই কিন্তু তারা আমাকে কোনো রকম হেল্প করতে পারে নাই। তারা আমাকে বলছে যে যেহেতু আপনার অ্যাকাউন্ট ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডে, আপনি ইসলাম ব্যাংকের একজন গ্রাহক, আপনি ইসলাম ব্যাংকের কার্ডটি পূবালী ব্যাংকে ঢুকেছেন, সো আপনি ইসলাম ব্যাংকের হেল্পলাইনে কল দেন। সো তারপর আমি ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেল্পলাইনে কল দেই এবং সেখানে দুটি অভিযোগ আমি দায়ের করি। যেহেতু আমি দুটি ট্রানজেকশন করেছিলাম এবং এই দুটি ট্রানজেকশনের ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 10,000 করে টাকা মাইনাস হয়ে গেছে, সো আমি সেখানে দুটি অভিযোগ দায়ের করি এবং তারপরের দিন আমি অর্থাৎ আমার যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট ছিল সেই ব্রাঞ্চে আমি যোগাযোগ করি, তারাও আমাকে সেম পরামর্শ দেয়, অর্থাৎ তারাও আমাকে বলে যে আপনি ইসলাম ব্যাংকের হেল্পলাইনে কল দেন। কিন্তু অথচ আমি আগের দিনই ইসলাম ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে অভিযোগটি দায়ের করি। সো ভিউয়ার্স, ইসলাম ব্যাংকের হেল্পলাইনের কাস্টমার কেয়ারের সাথে আমার যে কথোপকথনটা ছিল সেটি চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ইসলাম ব্যাংকের একজন গ্রাহক, এজেন্ট ব্যাংকের। জি, আমি এজেন্ট ব্যাংকের গোল্ড কার্ড ওই যে পূবালী ব্যাংকের এটিএম বুথে মানি পাস করছিলাম। সো ওখানে আমি ট্রানজেকশন দুইবার করছি 10,000 করে, কিন্তু টাকা দেয় নাই, বাদে কার্ডটা ফিরে দিছে, কিন্তু আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট থেকে আমার টাকাটা কেটে নিছে দেখা গেছে। ওইটা মানে কীভাবে এই সমাধান মানে সমস্যাটি সলভ করা যায়, টাকাটা কীভাবে ব্যাক করা যায়? আচ্ছা আচ্ছা, আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা বলতেছি, 2050 777 02 71। এই নাম্বার অ্যাকাউন্টে দেওয়া আছে। হ্যাঁ, ওইটার কিন্তু আমি টাকা তো পাই নাই, এটা মানে পূবালী ব্যাংক, হ্যাঁ পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে আমি টাকাটা পাই নাই। জি না, একটা টাকাও পাই না, মানে দুইবার প্রথমবার ট্রানজ্যাকশন করছি তো দেখা গেছে যে মানে টাকা দেয় না, তারপর আমি আবার ট্রানজ্যাকশন করছি কিন্তু দেখা গেছে আমার স্টেটমেন্ট আমি বাদে চেক করছি এজেন্ট ব্যাংকে যোগাযোগ করে দেখা গেছে আমার টাকাটা কেটে নিছে, কিন্তু আমি তো টাকা এটিএম বুথ থেকে পাইনি, কার্ডটা আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো আমি এর জন্য আমি পূবালী ব্যাংকে কল দিয়েছিলাম মানে হেল্পলাইনে, তো তারা বলছে যে আমি ইসলাম ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করার জন্য। আচ্ছা আচ্ছা।
জি জি এখন আমার এটা মানে টাকাটা কিভাবে ব্যাক হবে কি মানে এটা ২০০০ টাকা তাড়াতাড়ি জমা হয়ে যাবে, ওটাও শেষের দিকে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে তারা প্রথম অভিযোগটি অলরেডি সম্পূর্ণ করেছে এবং পরবর্তী অভিযোগের জন্য তারা আরো সময় চেয়েছে, অর্থাৎ আরো 3-7 দিন অথবা 10 দিন সময় নিয়েছে এবং এই সময়ের ভিতরে তারা বলেছে যে আমার এই টাকাটি পুনরায় রিফান্ড করে দিবে। সো প্রথমে তো মূলত তারা বলেছিল যে 10-30 কর্মদিবস সময় লাগবে, অর্থাৎ আমার টাকা হয়তো 10 দিন অথবা 30 দিনের মধ্যে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। কিন্তু আমার টাকাটা প্রথম 3 দিন অর্থাৎ 6 তারিখ আমার ট্রানজেকশন করেছিলাম, সেক্ষেত্রে 9 তারিখ আমার টাকা প্রথম, অর্থাৎ আমি যেহেতু 2টি অভিযোগ ইসলামিক ব্যাংকের হেল্পলাইনে করেছিলাম, সেক্ষেত্রে আমার প্রথম অভিযোগটা সম্পূর্ণ হয়েছিল 9 তারিখ, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে 10,015 টাকা আবার হেড হয়ে গেছে। এবং বাকি যে অভিযোগটা রয়েছে অর্থাৎ আরো 10,000 টাকার যে অভিযোগটা রয়েছে সেটি তারা বলেছে যে আমার অ্যাকাউন্টে 10 কর্মদিবসের ভিতরে টাকাটি এড হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন, যদি আপনারা ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনারা যদি ইসলামিক ব্যাংকের এটিএম কার্ড ইউজ করেন এবং সেটি দিয়ে যদি এনপিএসবির অন্তর্ভুক্ত আদার্স ব্যাংকে যদি ট্রানজাকশন করেন, সেক্ষেত্রে যদি নেটওয়ার্কের কারণে যদি আপনারা টাকা নাও পান, সেক্ষেত্রে আপনারা হেল্পলাইনে কল দিয়ে এরকম অভিযোগ করে নেবেন। এতে আপনাদের পূবালী ব্যাংক বা যেই ব্যাংকে ট্রানজাকশন, যেই ব্যাংকের এটিএম বুথে ট্রানজাকশন করুন না কেন, সেখানে কোনো অভিযোগ বা কিছুই করতে হবে না, আপনি ব্রাঞ্চেও কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি ইসলামিক ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে যে আপনি যে তারিখ ট্রানজাকশন করেছেন সেটি বলবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, তারপর আপনার ফাদার্স নেম,
মাদার্স নেম, তারপর আপনার এই যে এনআইডি কার্ডে যে নাম্বার আছে ওটাও জানতে চাইবে তারা সিকিউরিটির কারণে। সো আপনার অ্যাকাউন্টের সঠিক তথ্যগুলো আপনারা হেল্পলাইনে, এবং তারা আপনার অভিযোগটি তারা লিখে নিবে এবং 10 থেকে 30 কর্মদিবসের মধ্যেই আপনার টাকাটি রিফান্ড হয়ে যাবে, অ্যাকাউন্টে চলে আসবে, এতে চিন্তার কোনো কারণ নাই। সো প্রথমে আমার একটু টেনশন হয়েছিল, কিন্তু দেখা গেছে 3 দিন পর যখন টাকাটা বের হয়ে গেছে আমি অনেক কনফিডেন্স ছিলাম যে হ্যাঁ অবশ্যই টাকাটি আবার রিফান্ড হয়ে যাবে। অর্থাৎ এই এরকম সমস্যা সচরাচর হয়ে থাকে। সো তারা আবার এগুলো ধারাবাহিক ভাবে অভিযোগগুলো নেয় এবং এই অভিযোগগুলো সম্পূর্ণ করে টাকাগুলো আবার রিফান্ড করে। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকার করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান।